আমাদের জীবনে অনেকবার আমরা না চাইলেও এমন পরিস্থিতি চলে আসে যখন আমরা চারিদিক থেকে সমস্যায় পড়ে যাই, সেটা শারীরিক সমস্যা হোক, আর্থিক সমস্যা বা কোনো রিলেশনশিপ প্রবলেম। যখনই আমাদের জীবনে এইসব সমস্যাগুলো আসে তখন আমরা দুর্বল হয়ে পড়ি, আর এই পরিস্থিতি থেকে বার হওয়াটা অনেক কঠিন হয়ে যায়। যখন সব কিছু ঠিকঠাক চলে তখন তো নিজেকে শক্ত রাখা অনেক সহজ, কিন্তু জীবনে যখন খারাপ সময় চলে ওই সময় নিজেকে শক্ত রাখাটা অনেক কঠিন। আর এমন সময় মানুষ নিজেকে খাঁচাতে বন্দি পাখির মতো ভাবে, যার জন্য এই কঠিন পরিস্থিতি থেকে বার হওয়াটা অসম্ভব মনে হয়। কিন্তু এটা সঠিক নয়। যতই কঠিন সময় আপনার জীবনে আসুক না কেন, সেটা আপনার কাছে কিছুই না। যদি আপনি নিজেকে আপনার সমস্যার থেকে ছোট মনে করেন তাহলে আপনার সমস্যা বড় হয়ে যাবে, কিন্তু যদি আপনি নিজেকে সমস্যার থেকে বড় মনে করেন তাহলে যে কোনো বড় সমস্যা আপনার কাছে ছোট হয়ে যাবে। এটা কখনোই ভুলবেন না যে আপনি একটা মানুষ, আপনি কোনো পাখি নয়। মানুষের কাছে বুদ্ধির ক্ষমতা আছে, যার সাহায্যে মানুষ কঠিন থেকে কঠিন পরিস্থিতিকেও সহজ করতে পারে এবং নিজের জীবনকে সুখী জীবন তৈরি করতে পারে। আর এখন আপনিও যদি এমন কোনো সমস্যার মধ্যে আছেন যার সাথে মোকাবেলা করাটা আপনার কাছে অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাহলে ডোন্ট ওয়ারি, আজকের ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য। তাই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন এবং প্রতিটি কথাকে বোঝার চেষ্টা করুন। সবার প্রথম হলো নিজেকে পজিটিভ রাখুন। এখন হয়তো অনেকেই ভাবছেন এই কঠিন পরিস্থিতিতে নিজেকে কিভাবে পজিটিভ রাখবো। তাহলে বলি, যখন আমাদের জীবনে খারাপ পরিস্থিতি আসে তখন আমরা কেবল নেগেটিভ কথাই চিন্তা করি, আর পরিস্থিতিটাকে ঠিক করার চিন্তা না করে বরং কী কী খারাপ হতে পারে সেই কথাটাই চিন্তা করি। তাই সবার প্রথমে পরিস্থিতিটাকে অ্যাকসেপ্ট করুন আর সমস্যার কথাটা বারবার ভাবা বন্ধ করুন। এর পরিবর্তে এটা ভাবুন যে এই খারাপ পরিস্থিতিটা চলে যাবার পর আপনার জীবনটা কেমন হবে, আর পুরনো দিনে যখন আপনার জীবনে কোনো সমস্যা এসেছিল সেটাকে আপনি কিভাবে ঠিক করেছিলেন। এরপর হলো অন্যের জীবন থেকে শিক্ষা নিন। আপনি যদি বলেন আপনার জীবনে অনেক খারাপ সময় চলছে, তাহলে আমি বলবো আপনি মিথ্যা কথা বলছেন, কারণ আপনার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আপনি কি সেই লোকগুলোকে দেখেছেন যারা ছোটবেলা থেকে কিছু দেখতে পায় না, অর্থাৎ যাদের কোনো চোখ নেই? আপনি কি তাদেরকে দেখেছেন যারা শুনতে পায় না, কথা বলতে পারে না? আপনি কি তাদেরকে দেখেছেন যারা হাঁটতে পারে না? আপনি কি সেই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখেছেন যাদের বাবা মা নেই, অনাথ হয়ে গেছে? আপনি কি সেই সব মানুষগুলোকে দেখেছেন যারা একবার ঠিক করে খাবার পায় না? এখন হয়তো আপনি আমার কথাগুলোকে শুনে বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বোঝাতে চাইছি। ইয়েস, আমি এটাই বলতে চাইছি, আপনার যে কঠিন সমস্যায় ভরা জীবন সেটাই অনেকের কাছে স্বপ্নের জীবন। আর এই সব লোকগুলোর সমস্যার সাথে যদি আপনি নিজের সমস্যাকে কম্পেয়ার করে দেখেন তাহলে আপনার সমস্যা এদের কাছে কিছুই নয়, আপনি এদের থেকে অনেক বেশি ভালো আছেন। কেবল আপনার কোনো একটি আশা বা ইচ্ছা পূর্ণ না হবার জন্য আপনি চিন্তায় আছেন। তাই আপনার জীবনের সমস্যাটাকে জানুন। যে সময়টা আজ আপনি খারাপ বলছেন সেটা আগামী 5 বছর পর আর থাকবে না। আপনার জীবনটা হয়তো বদলে যাবে, কিন্তু ওই লোকগুলোর সাথেও কি এমনটা হবে যাদের কাছে চোখ নেই, পা নেই, হাত নেই? তাই যখন আপনার কেউ সাথে নেই তখন আপনি অন্য কারোর জীবন দেখে মোটিভেট হতে পারেন। আর সবশেষে বলবো, মোটিভেশনাল বই পড়া ও মোটিভেশনাল ভিডিও দেখা শুরু করুন। কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসার এটাই সব থেকে সহজ উপায়। তাই আপনি বই পড়ুন, মহান লোকেদের জীবনী পড়ুন, কারণ কোনো মহান লোক সমস্যার সাথে মোকাবেলা না করে মহান হয়নি। তাই এদের জীবন থেকে শিক্ষা নিন। এছাড়া অনেক মোটিভেশনাল বইও আছে যা পড়ে আপনি নিজের মধ্যে পাওয়ার ফিল করবেন। এছাড়া আপনি রেগুলার মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন, আপনি বিশ্বাস করেন বা না করেন, বই পড়লে ও ভিডিও দেখলে এটা আপনাকে অনেক স্ট্রং করবে। আর এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর একবার আপনি ভিতর থেকে মোটিভেট হয়ে গেলে তখন আপনি যা চাইবেন তাই করতে পারবেন।
তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন, আর ভিডিওটি কাজের মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।